ডায়াবেটিস আক্রান্ত রোগীদের কি স্ট্রোকের ঝুঁকি বেশি? কিভাবে স্ট্রোকের ঝুঁকি কমানো যায়? হ্যাঁ, ডায়াবেটিস আক্রান্ত রোগীদের স্ট্রোকের সম্ভাবনা অনেকটাই বেশি। স্ট্রোক বলতে আমরা সেরিব্রাল স্ট্রোক বুঝি। সেরিব্রাল স্ট্রোক কি? মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ কমে গেলে সেই অংশের স্বাভাবিক কার্য ব্যাহত হয়। ফলস্বরূপ রোগীর শরীরের বাম বা ডান দিকে দুর্বলতা বা পক্ষাঘাত, প্যারালাইসিস, মুখ বেঁকে যাওয়া, কথা বলতে না পারা ইত্যাদি লক্ষণ দেখা দেয়। এবার এই স্ট্রোক কিভাবে হয়? মস্তিষ্কের রক্তবাহগুলির ব্যাসার্ধ কমে গেলে তার মধ্যে দিয়ে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়, ফলে মস্তিষ্কে রক্ত কম পৌঁছায়। রক্তবাহের ব্যাসার্ধ কেন কমে? উত্তর হচ্ছে মূলত দুটি। এক, রক্তবাহের ভিতরের দেওয়ালে চর্বি জমে। দুই, রক্তবাহের ভিতরে রক্ত জমাট বেঁধে জমাট বাধা রক্ত শরীরের অন্য স্থানে উৎপন্ন হয়ে রক্তের মাধ্যমে ভেসে মস্তিষ্কের রক্তবাহে আসতে পারে, কিংবা রক্তের ঘনত্ব বেড়ে গিয়ে স্থানীয়ভাবে তৈরি হতে পারে। আরেকটি কারণ হল উচ্চ রক্তচাপের কারণে কিংবা রক্তবাহের দেওয়াল দুর্বল হয়ে গিয়ে সেটি ফেটে গিয়ে মস্তিষ্কে রক্তপাত এবং তা থেকে স্ট্রোক। কারণ যাই হোক না কেন, ডায়াবেটিস রোগীদের মধ্যে এই সবকটি কারণই দেখা দিতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হল অ্যাথারোস্ক্লেরোসিস। এর অর্থ হল রক্তবাহের মধ্যে চর্বি জমতে জমতে রক্তবাহের ব্যাসার্ধ ক্রমে কমে আসা এবং চর্বির ওপরে ক্রমাগত রক্তকোষ, তন্তু জাতীয় পদার্থ, ফাইব্রিন ইত্যাদি জমতে থাকা, যা পরবর্তীতে রক্তবাহের গাত্র থেকে বিচ্ছিন্ন হয়ে রক্তে ভাসতে ভাসতে মস্তিষ্কের রক্তবাহে পৌঁছে ক্লট উৎপন্ন করে, রক্তের প্রবাহ কমিয়ে দিয়ে স্ট্রোক ঘটাতে পারে। শেষের ঘটনাটিকে বলে এম্বোলাইজেশন। এখন প্রশ্ন হতে পারে যে ডায়াবেটিস রোগীদের অ্যাথারোস্ক্লিরোসিস কেন বেশি হয়? উত্তর হল, ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ বেশি। শরীর এই অতিরিক্ত শর্করাকে লাইপোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে স্নেহ পদার্থ, চর্বি, লিপিড, ফ্যাট এ পরিণত করে। এই ফ্যাট জমতে থাকে রক্তবাহের ভিতরে। এছাড়াও রক্তে অতিরিক্ত শর্করা বহুভাবে স্ট্রোক ঘটাতে পারে। প্রতিকার: ডায়াবেটিস ধরা পড়ার পরে নিয়মিত ডাক্তারি পরামর্শ নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ডাক্তার প্রথমেই আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে আনার ওষুধ দেবেন। সাথে আপনাকে ঠিকঠাক ডায়েট চার্ট বানিয়ে নিতে হবে একজন নিউট্রিশিয়ানের পরামর্শে। এর সাথেই নিয়মিত শারীরিক পরিশ্রম, সপ্তাহে অন্তত 150 মিনিট হাঁটা, যোগব্যায়াম করতেই হবে। খাবারে টাটকা শাকসবজি বাড়াতে হবে, তেল এবং নুনের ব্যবহার কমাতে হবে। আপনার রক্তে চর্বি বেশি থাকলে লিপিড প্রোফাইল টেস্টের মাধ্যমে ধরা পড়ে, তার জন্য ডাক্তার স্ট্যাটিন জাতীয় ওষুধ দিয়ে থাকেন।